সামরিক প্রশিক্ষণ নিয়ে পাহাড়ি এলাকা থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দার সার্কিয়া সদস্যরা, যা উদ্বেগের জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বলছে প্রশিক্ষিত জঙ্গিরা যে কোনো সময়ে ঘটাতে পারে বড় ধরনের নাশকতা। একের পর এক অভিযানে পাহাড়ে টিকতে না পেরে সমতলে আত্মগোপনে থাকা জঙ্গিদের ধরতে তৎপরতা চলছে বলে জানিয়েছে র্যাব। 2022 সালের শেষের দিকে কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া বেশ কয়েকজন যুবককে খুঁজতে গিয়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার খোঁজ পায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফাঁস হয়ে যায় সরকারকে বেকায়দায় ফেলতে দেশব্যাপী তাদের নাশকতার পরিকল্পনার কথা। সংগঠনটির কয়েকজন সদস্য ভুল বুঝতে পেরে ফিরে এসে দেয় নানা চাঞ্চল্যকর তথ্য। পাহাড়ে কুকিচিন ন্যাশনাল আর্মি KNA-র কাছে সামরিক প্রশিক্ষণ নেয় জঙ্গি সংগঠনটি, সংগ্রহ করে অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র। একের পর এক অভিযানে সংগঠনটির বহু সদস্যকে গ্রেপ্তারের পর ভীত নড়ে যায় তাদের, পরে পাহাড় ছেড়ে সারা দেশে ছড়িয়ে যায় তারা। আমাদের অব্যাহত অভিযানের কারণে পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত জঙ্গিরা তাদের আমিরের নির্দেশে পার্বত্য চট্টগ্রাম থেকে তারা বের হয়ে এসেছে এবং আত্মগোপনে দেশের বিভিন্ন স্থানে তারা ছড়িয়ে পড়েছে, কখনো সিলেট বা কখনো চট্টগ্রাম শহরে বা নারায়ণগঞ্জে তারা আত্মগোপনে রয়েছে। র‍্যাব বলছে যে কোনো সময় বড় নাশকতা ঘটানোর প্রশিক্ষণ রয়েছে এসব জঙ্গির। অবশ্যই এটা অ্যালার্মিং, কারণ এই যারা আমরা যে 55 জনের একটি তালিকা দিয়েছিলাম যারা স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছে এবং পার্বত্য চট্টগ্রামে প্রশিক্ষণ নিচ্ছে, এই সম্পর্কিত ভিডিও আমরা পেয়েছি, তারা যদি দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় অবস্থান করে সেটা অবশ্যই আমাদের জন্য বিপজ্জনক, কারণ তারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং যে কোনো ধরনের নাশকতা তাদের দিয়ে করা সম্ভব। সো এই বিষয়টি কিন্তু আমরা আমলে নিয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছে, আমাদের অন্যান্য গোয়েন্দা সংস্থাও কাজ করছে যে তাদেরকে দ্রুত শনাক্ত করে আইনে আওতায় নিয়ে আসতে। আত্মগোপনে থাকা এসব জঙ্গিদের ধরতেও গোয়েন্দা কার্যক্রম চলছে বলে জানিয়েছে র‍্যাব। মনিরুল সোহাগ, DBC News, ঢাকা।